আসসালামু আলাইকুম মারিয়াইতির আরও একটি ব্লগে আপনাদের স্বাগতম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি আজকের ভিডিওটা শনিবার সন্ধ্যার পর থেকে করা সন্ধ্যাবেলা বাচ্চাদেরকে নিয়ে বের হয়ে গিয়েছিলাম ডক্টরের কাছে যাব বলে তো আমাদের এখান থেকে যেহেতু বাংলাদেশ মেডিকেলটা কাছে তো বাংলাদেশ মেডিকেলে যাব বলেই ডিসাইড করেছি আর আমি আগে থেকে কোনো অ্যাপয়েন্টমেন্ট রাখিনি আগে থেকে যেমন কোনো অ্যাপয়েন্টমেন্ট রাখিনি তেমন হ্যাজেলও আমার পো হয়েছে হসপিটালে গেলাম গিয়ে যখন টিকিট কাউন্টারে টিকিটের জন্য দাঁড়িয়েছি দুইজনের পরে আমার লাইন ছিল তো এরপরে যখন আমি গেলাম বলল বিকেলের চর্মরোগের কোনো ডাক্তার নেই আমার বাচ্চাদের চর্মরোগের সমস্যা হয়েছে আমার বাচ্চাদের না আমাদের সবারই চর্মরোগের কে দেখা দিয়েছে তো এই জন্য আমরা গিয়েছিলাম এখন ভেবেছিলাম যে সবাইকে একসাথেই ডাক্তার দেখাবো কিন্তু দুঃখের বিষয় আজকে কোনো ডক্টর চর্মরোগের বিকেলবেলা ছিল না তো সেখান থেকে আমরা চলে আসলাম ধানমন্ডি সাতাইশে ধানমন্ডি সাতাইশের বই বেঙ্গল নাকি বেঙ্গল বই আচ্ছা বেঙ্গল বইয়ে চলে আসলাম এইটার হাইপস আমি এত পরিমাণ দেখেছি টিকটকে তো আমিও ভেবেছিলাম যাবো 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 একদিন আমার সকালে নাস্তা করার ইচ্ছা আছে বেঙ্গল বেঙ্গল বইতে আমি শুনেছি সেখানে আর সকালের নাস্তাও কিন্তু লঞ্চ করেছে দেখি এখন কবে যেতে পারি যদি যাই অবশ্যই আপনাদের সাথে সেটা শেয়ার করব তো বেঙ্গল বইয়ে ঢুকে আমার মনে হলো যে এটা একটা বইয়ের রাজ্য আমি ওনাদের বইয়ের কালেকশনও খুব বেশি ভালো ছিল আর প্রতিটা সেকশন আলাদা ছিল তো আমি পুরোটা আগে ঘুরে ঘুরে দেখছিলাম আসলে কোথায় কী কীরকম বই আছে আমি নিজে কিন্তু একটা সময় প্রচুর বই পাগল ছিলাম মানে বই পোকা বলা চলে যখন বই পড়তে বসতাম তখন নাওয়া খাওয়া ভুলে সারা দিন বই পড়তাম যখন আমি এইট থেকে টেন বা টুয়েলভ পর্যন্ত স্টুডেন্ট ছিলাম তো তখনকার কথা বলছি তখন আমি প্রচুর প্রচুর বই পড়তাম আর আমার কালেকশনও বেশ বই ছিল আর যখন হচ্ছে এইটের মানে টিনের ছিলাম তখন প্রচুর রকি ভাসান রকি ভাসানের যে তিন গোয়েন্দা এটা পড়েছি পরে পড়েছি হচ্ছে গিয়ে কাজী আনোয়ার হোসেনের মাসুদ রানা আমি জানি বাংলাদেশের অনেকেই এই বইগুলোর সাথে খুব বেশি পরিচিত দেখা যেত কি পাঠ্য বইয়ের ভিতরে রেখে লুকিয়ে লুকিয়ে পড়তে হতো যেহেতু আমি মাদ্রাসার স্টুডেন্ট ছিলাম এগুলো অ্যালাউ ছিল না তো তখন এই এই কাজটাই করতাম যে পাঠ্য বইয়ের ভিতরে রেখে তারপর হচ্ছে লুকিয়ে লুকিয়ে বই পড়তাম তো আজকে এদের বইয়ের কালেকশন দেখে মনে হচ্ছিল যে আমি এখানে থেকে যাই বাচ্চা কাচ্চা না থাকলে আমি চেষ্টা করতাম এখান থেকে অনেকগুলো বই নিয়ে যাওয়ার কিন্তু এই বাচ্চা কাচ্চা নিয়ে আসলে এখন খুব একটা বই পড়া হয় না খুব কম তো এখানের প্রথম একটা বইয়ের দিকে আমার প্রথম চোখ পড়েছিল কাবার কি পেহলি রাত এটা একবার আনতে চেয়েছিলাম পরে ভাবলাম পড়া হয় না খুব একটা তো নিয়ে দেখা যাবে পড়ে আছে আর বই পড়ে থাকলে তখন আরও বেশি খারাপ লাগে তো এই আর কি তবে দেখি আমি এখান থেকে গিয়ে নিজের কালেকশনের জন্য হলেও পরবর্তীতে নিয়ে আসবো অনেকগুলো বই আমি ভেবেছি এটা আর বাচ্চাদেরও কিছু বই ছিল এই যে এখানে এখানে হচ্ছে গিয়ে প্রফিট সাল্লামের স্টোরিজ তারপর হচ্ছে দোয়া হাদিস থার্টি হাদিস থার্টি দোয়া এরকম আর কি অনেকগুলো বই ছিল তো যেতে পারেন আমি বেঙ্গল বইটা প্রথমত দেখেছিলাম টিকটকে টিকটকে এটার অনেক হাইপস দেখেছিলাম তো তখনই ভেবেছিলাম যে যাব একদিন কিন্তু সময় করে উঠতে পারছিলাম না সময় করে উঠতে পারছিলাম না বলতে বাচ্চাদেরকে নিয়ে তো আমি চাইলেই একা একা যেতে পারি না দেখা যায় ওর বাবাকে আমার প্রয়োজন হয় তো সেই ক্ষেত্রে ওর বাবার সময় হচ্ছিল বা যখন আবার সময় ছিল তখন আবার দেখা যাচ্ছে এত বেশি ঠান্ডা বাচ্চাদেরকে নিয়ে বের হতে পারিনি তো এই আর কি এভাবেই চলছিল আমার কাছে মনে হয়েছে মানে গিয়ে এত ভালো লেগেছে এটার উঠানটা এত সুন্দর সব কিছু এত সুন্দর সাজানো গোছানো পরিপাটি যে দেখেই মন ভরে যায় তো যাই হোক আমরা ভিতরে আর তেমন খাওয়া দাওয়া মানে তেমন কি আমরা কোনো খাওয়া দাওয়াই করিনি এখানে হচ্ছে গিয়ে ছিল শুধু চা শিঙাড়া আর হচ্ছে আলুর চপ তো একবার ভেবেছিলাম চা খাবো আগে তো পরে হলো না আগে বাইরে খাবার দাবার খেয়ে আসি তারপরেই হচ্ছে চা খাবো নে তো আমরা এই বাইরে বের হয়ে মিনার অপোজিটে যে কার্টগুলো বসে ফুড কার্ট সেখানে চলে এসেছি এখান থেকে মিনি বার্গার নিয়ে নিয়েছি নাফি বার্গারের জন্য অনেক কান্নাকাটি করছিল তো ভাবলাম ঠিক আছে এখান থেকে দুটো মিনি বার্গার নিয়ে নিই আর এখানে মিনি বার্গার চিকেনের কোয়ান্টিটি খুবই কম ছিল তো যাই হোক আমরা খেয়ে নিলাম আর মোমোটাও খুব একটা ভালো ছিল না এর থেকে মোহাম্মদপুরে অনেক বেশি নুরজাহান রোডের মোমোগুলো আরও বেশি মজা তো যাই হোক এরপরে সেখানে একটু খাওয়া দাওয়া করে আমরা একটু সামনে বাজারে চলে গিয়েছিলাম মিনা বাজারে গিয়ে একটু টুকিটাকে টুকিটাকে বলতে দুই একটা জিনিস নিয়েছি তো এরপরে বাসায় চলে এসেছি দেখেন ফারজান ঘুমাচ্ছে তো এই যে এখানে চিকেন বার্গার নিয়েছি এটা হচ্ছে ঝটপটের ঝটপটের এটা ছিল হচ্ছে গিয়ে একশো টাকা আর মিক্সড ভেজিটেবলটা ছিল হচ্ছে পঞ্চাশ টাকা আর একটা নাফির বাবার জন্য কাছে নিয়েছি তো এরপর নাফির বাবাকে বললাম খাওয়া দাওয়ার পরে যে এক কাপ চা খেতে ইচ্ছা করছে দেখেন উনি রং চা বানিয়েছে কীরকম মানে রঙ চা দেখে আমি বলছিলাম এটা রঙ চা না এটা মনে হচ্ছে যে কোক এত পরিমাণ পাতি দিয়েছে আমি রঙ চা খুবই হালকা পাতি খাই তো যাই হোক আজকে এই চা খেতে খেতেই আপনাদের থেকে বিদায় নিচ্ছি দেখা হবে অন্য কোনো ভ্লগে ততদিন পর্যন্ত সাথে থাকবেন এবং দোয়া করবেন আমাদের সবার জন্য আসসালামু আলাইকুম